ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন একই বিষয়ে দুই ধরনের সহিহ হাদিস পাওয়া গেলে এবং ভিন্ন ভিন্নভাবে যদি দুইজনে দুটো হাদিসের উপর আমল করে তো সেক্ষেত্রে এটি নিয়ে বাড়াবাড়ি করা যায় কি না, অর্থাৎ যে এটি অন্যটির থেকে অধিক সহিহ বা অধিক গ্রহণযোগ্য বা এই হাদিসের পক্ষে অমুক স্কলার রয়েছেন বা অমুক ইমামের বক্তব্য এটি, এভাবে বিভিন্ন যুক্তি দাঁড় করিয়ে এ নিয়ে তর্ক বিতর্ক বা বিবাদে জড়ানো যায় কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার না, এটি হচ্ছে বর্তমানে আমাদের বিভেদের মূল জায়গা, মূল কারণ। হাদিসে উল্লিখিত বিষয়গুলো বেশিতে বেশি এটি সুন্নাহ মুস্তাহাব। তো একটি সুন্নাহ এবং মুস্তাহাব সেটি প্রতিষ্ঠা করতে গিয়ে এভাবে বিদ্বেষ ছড়ানো, বিরোধে জড়িয়ে পড়া, তর্ক বিতর্ক করা, একজনকে ঘৃণার দৃষ্টিতে দেখা বা নিজের দলের না এমন মনে করা, এই যে জিনিসগুলো, এগুলোই হচ্ছে মূলত কবিরা গুনাহ। প্রত্যেকটি হচ্ছে কবিরা গুনাহ। তো সামান্য একটি সুন্নাতের জন্য এভাবে কবিরা গুনায় জড়িয়ে পড়ার কোনো সুযোগ নেই। এই ধরনের জিনিসগুলো যদি আমরা বর্জন করতে পারতাম তাহলে আজকে আমাদের সমাজে এ সমস্ত বিভেদ বা বিভাজন এগুলো থাকতো না বললেই চলে। একই বিষয়ে দুটো হাদিসই সহিহ। এখন সহিহ হাদিসের মধ্যে আবার একটি অধিকতর সহিহ এই যে বিষয়টি, এক্ষেত্রে মুহাদ্দিসিনদের দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। একজনে বলেছেন যে ওই হাদিসের চেয়ে এই হাদিস তার কাছে বেশি সহি, কিন্তু অন্যজন ঠিক এর বিপরীত বলেছেন, যেটাকে তিনি কম সহি দেখতেছেন সেটাকে অন্য আরেকজন মুহাদ্দিস বেশি সহি মনে করতেছেন, অথবা উভয়টিকে সমান ভাবে তারা দেখতেছেন যে উভয়টি সহির দিক থেকে সমান, এর মধ্যে কোনো পার্থক্য করছেন না। তো উচিত হচ্ছে উভয় হাদিসের উপরে আমল করা, একজনে একটি করবে আরেকজনে আরেকটি করবে এমনটি না, বরং উভয় হাদিস, অর্থাৎ হাদিস যখন সহি হয় তখন উভয় হাদিসের উপরেই আমলের চেষ্টা করা উচিত। উভয় হাদিসের ভিতরেই ব্যাপারে সমন্বয় করে একটা গ্রহণযোগ্য আমল এটি করা উচিত, নতুবা উভয়টির উপরেই আমল করা উচিত। দুটো একটি বাদ দেওয়ার জন্য নিজে যেটা করছি সেটাকে অধিকতর সহি বলে প্রচার করা বা এটা সম্পর্কে কোনো মহাদিস মত ব্যক্ত করলে সেটাকে সামনে নিয়ে এসে অন্যটাকে ক্রিটিসাইজ করা বা অন্যটাকে তুচ্ছ মনে করা, এটি কোনোভাবেই ঠিক নয়, এটি কোনোভাবেই ঠিক নয়। অতএব সহি হাদিস পেলে তার সংখ্যা যদি একাধিক অথবা তার চেয়েও বেশি যদি কিছু হয়, দুইয়ের অধিকও যদি হয়, তো আমরা প্রত্যেকটি হাদিসের উপরেই আমল করার চেষ্টা করব। আর যদি রিয়েললি যদি এমন হয় যে একটি সহি আরেকটি হচ্ছে দৈব দুর্বল বা মিথ্যা, তখন দৈব দুর্বল মিথ্যা হাদিসকে আমরা বর্জন করব এবং সহি হাদিসের উপরে আমল করব। কিন্তু দুটো সহির একটিকে দুর্বল বানানোর জন্য অপচেষ্টা, এ ধরনের মানসিকতা বর্জন করা উচিত। এজন্যই অনেক শেখ আফসোস করে বলতেন যে নিজের পক্ষের হাদিস হলে তখন দুর্বল হাদিসও সহি হয়ে যায়, আর ভিন্ন মতের ভিন্ন পক্ষের হাদিস হলে সেটা সহি হওয়ার পরেও সেটার ভিতরে আমরা দুর্বলতা খোঁজার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইদা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে তখন ইনসাফ করবে। এআদিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া, তোমরা ইনসাফ করো কথায় কাজে, এটি তাকওয়ার পরিচয়ক, এটি তাকওয়ার সবচেয়ে নিকটতম অবস্থা। আমি যে তাকওয়াবান, আমার ভিতরে তাকওয়া আছে, সেটি আমার কথা কাজের ইনসাফের মধ্য দিয়েই প্রকাশিত হয়ে থাকে। অতএব আমরা এ ধরনের অবস্থায় ইনসাফ করার চেষ্টা করি। এরপরেও যদি এক্ষেত্রে আমরা সমন্বয় করতে না পারি তাহলে এ ধরনের ছোটোখাটো টুকিটাকি বিষয়গুলো আমরা এটি এড়িয়ে গিয়ে অন্তত বড় বড় যে ফরজ বা ওয়াজিব যে বিষয়গুলো রয়েছে সেখানে আমরা একমত কাছাকাছি থাকার চেষ্টা করি। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই মতের ভিন্নতা কখনো শত্রুতায় রূপান্তরিত হতে পারে না, বিভাজনের কারণ হতে পারে না। সাহাবাদের মধ্যেও ইজতেহাদি অনেক বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন মত ছিল, এটার কারণে তারা একজন আরেকজনকে ভিন্ন দলের মনে করতেন না বা একজন আরেকজনের প্রতি রেষারেষি বা হিংসা ঘৃণা এটা লালন করতেন না বা ছোট করতেন না, কটাক্ষ করতেন না, বরং যারটা নিয়ে তিনি থাকতেন
কিন্তু বর্তমানে যে অবস্থাটা সেটি আসলে সত্যি দুঃখজনক। আল্লাহ আমাদেরকে এ ধরনের অবস্থা থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ আলম বিশ্বাস।